আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমি আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মিল্ক কালার মিক্স পুডিং আর এই মিল্ক কালার মিক্স পুডিং বানানোর জন্য আমি একটা হাড়িতে নিয়ে নিলাম হাফ লিটার দুধ আর এর সাথে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি এখন এর সাথে নিয়ে নেব হাফ টি স্পুন পরিমাণ আগার আগার পাউডার নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হাড়িটা আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব তিন মিনিটের মতো তিন মিনিট পরে এরকম একটা ঘনত্ব ভাব চলে আসবে তো হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে একটা মোল্ডে ঢেলে নেব মোল্ডে ঢেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন হচ্ছে আরেকটা একটা হাড়িতে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আবার নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এর মধ্যে নিয়ে নেব হচ্ছে আবার আগার আগার পাউডার হাফ টি স্পুন পরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন হচ্ছে এখানে আমি তিন ফুট কালার মিশিয়ে নেব হচ্ছে তিন চার ফুটার মতো ভালো করে মিশিয়ে আমি আবারও চুলায় বসিয়ে দেব এরপরে আবার তিন মিনিটের মতো করে জাল করে নেব তিন মিনিট জাল করা হয়ে গেলে আমি নামিয়ে আমার পুডিংটা জমে গেছে এখন হচ্ছে আমি পুডিংটা চারো সাইড দিয়ে আলতো করে আলগা করে নেবো আলগা করে নিয়ে আমি হচ্ছে পিন কালার যে দুধটা আছে সেটা আমি দিয়ে দেবো উপরে তো আলগা করে নেওয়ার কারণে ভিতরের দিকে ঢুকে যাবে উপরে নিচে যেন সমানভাবে সুন্দরভাবে ঢুকে যায় আমি সেই জন্য এটা আলগা করে দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স কিভাবে দিচ্ছি আপনারা দেখেন সে বলে বোঝানো যাবে না এটা দেখে বুঝিয়ে নিতে হবে কিভাবে আমি দিচ্ছি তো হয়ে গেল দেওয়া এখন হচ্ছে এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আধা ঘন্টা পরে চলে আসলাম দেখুন কত সুন্দর হয়ে জমেছে তো এখন হচ্ছে এটা আমি চারো সাইড দিয়ে আমি ভালো করে একটু সুজির সাহায্যে ছাড়িয়ে নেব এখন একটা ডিসে সার্ভিং ডিসে আমি প্রোটিংটা ঢেলে নেব। ভিউার্স দেখুন কত সুন্দর হয়েছে পুটিংটা এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেব ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমার এই ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কী বলবো আস এই পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো